উদয়পুর মহকুমার মাথাবাড়ি শুকসাগর জলাশয়ে পরিযায়ী পাখিদের মৃত্যুর মিছিল নিয়ে সংশ্লিষ্ট প্রশাসনের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী। এলাকাবাসী এবং পরিবেশ প্রেমীদের ক্ষোভের আঁচ পেয়ে দুদিন পর শুক্রবার বিকেল থেকে মাইক যোগে সতর্কতামূলক প্রচারে নামে মহকুমা বন দপ্তর। নির্বিচারে পাখি হত্যা রোধে বন দপ্তর আরও বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছে বলেও জানা গেছে। শীতের মৌসুমে সুদূর অস্ট্রেলিয়া থেকে রাজ্যের জলাশয়গুলিতে অসংখ্য পরিযায়ী পাখি আসে। সাধারণত এদের পারফুইলো মুরহেন নামে আখ্যায়িত করা হয়। উদয়পুর মাতাবাড়ির শুকসাগরে শীতকালে এই পরিযায়ী পাখিদের উপস্থিতি লক্ষ্য করা যায়। গত কয়েক দশক ধরে চলছে এই পরিযায়ী পাখিদের আসা যাওয়া। সম্প্রতি শুকসাগরের জলাশয়ে বেশ কিছু পরিযায়ী পাখির মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। এই ঘটনা নিয়ে চাঞ্চল্য ছড়ায় স্থানীয়দের মধ্যে। এদিন শুকসাগর জলাশয়ের পূর্ব পাড়ের এক ব্যক্তি জানান, শীতকালে এই পাখিগুলি এখানে এলে দেখতে খুব ভালো লাগে, কিন্তু সম্প্রতি রাতের অন্ধকারে বহিরাগত কিছু দুষ্কৃতী জলাশয়ের ধান বা অন্যান্য খাদ্যের সাথে বিষ মিশিয়ে দিয়ে যায়। সকালবেলায় পাখিগুলো সেই খাবার খেয়ে মৃত্যুর কোলে ঝুলে পড়ে। তিনি আরো জানান, এই ঘটনায় স্থানীয়রা কেউ যুক্ত নয়, বহিরাগত কিছু লোকেদেরই কাজ এটা। ভোরবেলাতে মৃত পাখিগুলোকে নিয়ে চলে যায় দুষ্কৃতীরা। ঘটনাটি দুঃখজনক বলেও জানান তিনি। আইয়া ফাঁকে ফাঁকে আইয়া দেই মারি আল্লাহ তারা আইয়া, আমরা স্থানীয় কোনো লোক এর মধ্যে জড়িত নাই, আর তারা আইয়ে বাড়িতে আইয়া ইয়া এটি লইয়া যায়। আমরা এখানে কোনো হেই মানুষ নাই, জড়িত নাই এইসব কে। আর আমরা ফাঁকিটি আইয়েই না, সুন্দর লাগে আইয়ে শীতকালে আইয়ে, আবার এটি অনেক টাইম হইলে তারা জায়গা এটি ফাঁকিটি উড়াল দিয়ে যায়গি দেশে আবার ফিরে যায়। ও এটি আইয়ে অনেক সময় সময় কাটাইতে আইয়ে খুব সুন্দর লাগে। অনেক মানুষ আইয়া দেখিয়া টেকিয়া অনেক সময় এই জলাতে চায়, এর আল্লাহ স্যার খুব দিরা খুব দিক ধরে আর কি। এদিকে পরিযায়ী পাখিদের মৃত্যুর মিছিল নিয়ে বন দপ্তরের নীরব ভূমিকায় স্থানীয় জনমনে তীব্র ক্ষোভের সঞ্চার হয়। এরই মধ্যে পরিবেশ প্রেমীদের ক্ষোভের আঁচ পেয়ে শুক্রবার বিকেল থেকে উদয়পুর মহকুমার বন দপ্তর মাইক যোগে পাখি হত্যার ঘটনা রোধে জনগণকে সচেতন করার কাজ শুরু করে। বন দপ্তরের এই বিলম্বিত বোধোদয়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। পশুর পাখিদের জানানো যাচ্ছে যে ভারতীয় বন আইন 1987 ইংরেজি এবং ভারতীয় বন্যপ্রাণী সংরক্ষণ আইন 1972 ইংরেজি অনুসারে উদয়পুর বন মহকুমার অন্তর্গত সংরক্ষিত বনাঞ্চল সহ অন্যান্য গ্রাম ও শহর এলাকায় যে সমস্ত বন্য পশু পাখি রয়েছে। এদিকে জানা গেছে বন দপ্তর মাইক যোগে পাখি নিধনের বিরুদ্ধে সচেতনতামূলক প্রচার আগামী দু তিন দিন জারি থাকবে। পাশাপাশি এলাকাবাসীদের নিয়ে এই পাখি নিধন রোধে বৈঠক করার চিন্তা ভাবনা করছে বন দপ্তর। আরো জানা গেছে এই বিষয়টি খতিয়ে দেখতে আগরতলা থেকে বন দপ্তরের উচ্চ পদস্থ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করতে পারে, কিন্তু বিভিন্ন মহলের অভিমত, প্রথম থেকে বন দপ্তর যদি বিষয়টি মোকাবিলা করতে মাঠে নামত তবে পরপর বেশ কয়েকদিন এই পাখি নিধন রোধ করা যেত। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।